স্টার্ট। হাই, ওয়েলকাম টু বাংলা চ্যানেল। আমি সুতপা, আমি তোমাদের কাছে আবার এসেছি। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30। সবাই সন্ধ্যে দিয়েছি ওনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা হচ্ছে আজকে তোমাদের আমি দেখাবো আমের শরবত। কীভাবে আমের শরবত করা হয় সেটা দেখি। আচ্ছা, তোমরা অনেকে খেয়েছো আমের শরবত। প্রচণ্ড বাইরে গরম হচ্ছে, প্রচণ্ড। এই গরমে আমরা কী করব? এই গরমে আমরা সন্ধ্যেবেলায় অনেকদিন আছি, আমার মা আছে, বোন আছে, ভাই আছে, বিস্কুত দাদা আছে, সকলে আছে, সকলে মিলে আমরা আমের শরবত খাবো বলে ঠিক করে রেখে দিই। আমি এখন সকলের জন্য দেখাচ্ছি না, আমি মাত্র দুদিনের জন্যই দেখাচ্ছি। তো আমি তোমাদের জন্য করে রেখেছি, আমি যদি করে রেখেছি আমটাকে সেদ্ধ করে রেখেছি। আমটাকে সেদ্ধ করে বেশ ভালোভাবে সেদ্ধ করে রেখে দিয়েছি। সেদ্ধ করে আরে এটা করতে গিয়েই আমার দেরি হয়ে গেছে, আমটাকে সেদ্ধ করতে গিয়েই আমার দেরি হয়ে গেছে। দেখে নাও, এই দেখো আমটাকে সেদ্ধ করে কীরকম হয়ে গেছে। আমটাকে সেদ্ধ করার পর ভালো করে ঘুটেছি, দিয়ে এই দেখো ডাল ঘোটা কাটা, এই ডাল ঘোটা কাটা দিয়ে ভালো করে ঘুটে নিয়েছি। ঘুটে নেওয়ার পর একেবারে দেখো কীরকম হয়ে গেছে, বেশ একদম থকথকে সেদ্ধ করা হয়ে গেছে, দেখেছো? আচ্ছা হয়ে গেছে। এবার এই আমের শরবতের জন্য কী কী আছে দেখো। আমের শরবতের জন্য আছে বিট নুন, আচ্ছা চিনি, আচ্ছা এমনি সাদা নুন, আর এটা হচ্ছে ভাজা মশলা। আচ্ছা ভাজা মশলাতে কী দেওয়া হয়েছে দেখো, ভাজা মশলাতে আমি দিয়েছি 5 ফোড়ন, জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এই কটা আমরা হালকা খোলায় ভেজে নিয়ে আমি শিলে একটুখানি বেটে নিয়েছি, বেটে না গুঁড়ো করে নিয়েছি শিলে। তো তোমরা যারা পারো, শুধু 5 ফোড়ন যদি না থাকে হাতের কাছে, শুধু 5 ফোড়ন শুকনো লঙ্কা এই দিয়েও তোমরা করে নিতে পারো, খুব সুন্দর লাগে। আর নিয়েছি হচ্ছে পাতি লেবু, আচ্ছা আর জল তো থাকবেই, আমি এই গরমে আমি ফ্রিজের জলই নিয়েছি। তো প্রথমে আমি জলটাকে ঢাললাম, এবার সমস্ত কিছু একটা একটা করে দিলাম। আমটাকে আমি বসিয়ে দিলাম, আমি যে আমটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি সেই আমটাকে আমি দিলাম। আমটা দেওয়ার পর আমি দিচ্ছি যে ভাজা মশলাটা, সেই ভাজা মশলাটা দিলাম, দেখো ভাজা মশলাটা দিলাম। আচ্ছা ভাজা মশলা আমি 2 চামচ দিয়ে দিলাম। আচ্ছা তারপর দিলাম হচ্ছে বিটনুন, বিটনুন 1 চামচ দিলাম। আচ্ছা চিনির পরিমাণ মতো দেবে, তোমরা যেমন খাও সেরকম দেবে, কেউ যদি না চাও যে চিনি খেতে চাও না সেও নাও দিতে পারো, কিন্তু আমাদের চিনি ভালো লাগে, আমরা চিনি ছাড়া খেতে পারি না, কারণ আমটা এতটাই টক হয় আমরা চিনি ছাড়া খেতে পারি। আর সাদা নুন 1 চিমটে সাদা নুন, ঠিক আছে। আর হচ্ছে পাতি লেবু, এইগুলো ঠিক আছে। আচ্ছা কী কী দিতে হলো সেটা আমাকে তোমরা জানিও, কমেন্ট বক্সে জানিও। যদি জানতে চাও এই আমের শরবতে কী কী দিতে হয়েছে সেটা আমি কমেন্ট বক্সে কমেন্ট করে আমি জানিয়ে দেবো। আর তোমাদের যদি আমের প্লাম করা শরবত কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমরা তোমরা নিজেরা বাড়িতে করে খাবে। এই ঠান্ডা এই গরমে খুব সুন্দর, পেটটা ঠান্ডা হয়ে যায়, খালি করে দিলে খুব আরাম লাগে, সত্যি করে খুব ভালো লাগে। আমি সব তোমরা আমাকে কমেন্ট বক্সে এটা করে জানিও কেমন লাগলো আম করে সর্ব। আমি তো খাবো, আমি তো করে খাবো, তোমরাও করে খেয়ে যাবে। দেখো খুব সুন্দর, চলো বন্ধুরা। আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আমি হচ্ছি বন্ধুরা তোমরা কেমন লাগলো আমপড়া শরবতটা, আমের শরবতটা, আমের শরবত অর্থাৎ আম সেদ্ধ করে শরবত কেমন লাগলো তোমরা জানাও। আর এই তোমরা যদি এই কী কী দিয়েছি সেটা যদি না জানতে সেটা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে আমি সবাইকে জানিয়ে দেবো। আর হচ্ছে আমি বই লিখি,
আগে তোমরা জানো তো আমার লেখা প্রথম বই। আমি এর আগের দিন পয়লা বৈশাখে একটা শুটিং করেছিলাম, সেটা হচ্ছে আমি দেখেছিলাম কীভাবে চটজলদি স্কিনটাকে গ্লো করা যায় সেটা দেখিয়েছিলাম। তো আজকে আবার আমি একটা দেখাচ্ছি আমার লেখা প্রথম বই, দেখো ঈশ্বর সৃষ্ট সাফল্যের হলুদ শংসাপত্র, এই বইটি হচ্ছে আমার লেখা, এটা হচ্ছে কবি পরিচিতি। আচ্ছা তোমরা, আমি এই বইটা আমার লেখা এটা প্রথম বই, আমি পয়লা বৈশাখে প্রথম দিন যেটা দিয়েছিলাম সেটা দিইনি, আজকে এই বইটা দিয়েছি। আচ্ছা এই যে আমার বই, আর এই যে হচ্ছে সূচিপত্র এই বইটা। তোমরা যদি এই বইটা কেউ নিতে চাও তাহলে আমাকে জানিও, আর আমের শরবত কেমন লাগলো সেটা তোমরা জানিও, আর আমাকে কেমন লাগছে সেটা তোমরা জানিও। তো হাই বন্ধুরা, আমরা এখন সবাই মিলে মুড়ি খাবো, এখন সন্ধ্যেবেলা সন্ধ্যে হয়েছে মুড়ি খাবো, তারপর রাতের কী রেসিপি আমরা জানি না, তো এখন চাইছি, তো চলুন বাই বন্ধুরা।